চাঁদের আলোয় স্বপ্ন পড়ি। কবি শঙ্কর পাল। চাঁদ মামা যখন আমার কাছে স্বপ্ন তৈরির পাঠশালা, সবার কাছে যেন চাঁদ মামা স্বপ্ন পূরণের প্রতিলিপি। ঘুমের ঘোরে চাঁদ মামার স্মৃতির উস্কানির স্পর্ধা, নতুন নতুন সম্ভাবনার জন্ম দেওয়া এক মুঠো আস্থা। চাঁদের বুড়ি যখন সুতো বুনে যায় স্বপ্ন বন্ধনীর রূপে, দিন বদলের ধারাপাতে সেই স্বপ্ন হারায় তখন ভিড়ের মাঝে। বন্ধন খোঁজে যখন বন্ধনী আলোর রেখাপাতে, চাঁদের বুড়ি যখন হয়ে যায় স্বপ্ন পূরণের লাইট হাউসে। চাঁদকে নিয়ে কতই না গল্প লেখার সুযোগে বিস্তার ভিড়ে, অক্ষরের সীমারেখার প্রত্যাশার ভিড়ে, চাঁদের আলো সম্ভাবনা তৈরির অনিশ্চয়তার সন্ধিক্ষণে। প্রতিদিন স্বপ্ন ভাঙার অনিশ্চয়তা, আবার স্বপ্ন সম্ভাবনা। রাহুগ্রাসে নিভল যখন আলো, তখন লড়াই গ্রাস মুক্ত বাসভূমি, লড়াইয়ে জয় নিশ্চিত করেই আবার স্বপ্ন দেখার হাতছানি। অশান্ত পৃথিবীর অনিশ্চিত ভবিষ্যতে চাঁদের আলো হয়ে যায় রাত্রি যাপনের একটু শান্তির ধারাপাতে।